সৌদি আরবের বহুল প্রতীক্ষিত প্রথম মহাকাশ অভিযান শুরু হতে যাচ্ছে এক সপ্তাহের মধ্যেই। আগামী 21 মে দেশটির প্রথম মুসলিম নভোচারী নারী রায়ানা বার্নাবি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মিশনে যোগ দিচ্ছেন। বার্নাবির সঙ্গে থাকছেন দেশটির আরেক পুরুষ নভোচারী আলি আল কারনির। এ তথ্য নিশ্চিত করেছে সৌদি গণমাধ্যম আল আরাবিয়া। এ নিয়ে বিস্তারিত থাকছে বেঙ্গল নিউজ 24 এর আজকের প্রতিবেদনে। এ দুই সৌদি নভোচারী এই অভিযানের মাধ্যমে গড়বেন নতুন ইতিহাস। যুক্তরাষ্ট্র থেকে শুরু হবে তাদের অভিযান, আর নভোচারীরা মাইক্রোগ্রাভিটির উপর 14টি যুগান্তকারী বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন বলেও জানায় আল আরাবিয়া। আর তাদের থেকে প্রাপ্ত তথ্য সৌদি সরকার গবেষণার কাজে ব্যবহার করবে। এছাড়া মহাকাশ অভিযান চলাকালে পরীক্ষামূলকভাবে লাইভ ফিড করার তথ্য জানানো হয়, যার মাধ্যমে 12,000 সৌদি শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা ও সচেতনতা সৃষ্টির অধিবেশনে অংশ নেবেন এই দুই নভোচারী। 2022 সালের সেপ্টেম্বরে সৌদি আরবে নভোচারী প্রশিক্ষণ প্রকল্প শুরু হয়েছিল, যা দেশটির ভিশন 2030 লক্ষ্যমাত্রার একটি অংশ। আর এই প্রকল্পের উদ্দেশ্য ভবিষ্যৎ নভোচারী ও প্রকৌশলীদের উচ্চমানের শিক্ষা ও প্রশিক্ষণ দেয়া। এর মধ্য দিয়ে সৌদি আরব নিজেদেরকে বৈজ্ঞানিক গবেষণা ও মহাকাশ অভিযানের জন্য প্রস্তুত করে তুলবে বলেও জানানো হয়। মেহেদী বিন মাহফুজ, বেঙ্গল নিউজ 24, ঢাকা।